Assalamualaikum. Bono Sri National Light School Purtigayojito BNIS Home School আমাদের স্বাগত। আমি শিরেন আক্তার সুমি, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমি তৃতীয় শ্রেণীর একটা ইংরেজি বিষয়ের ক্লাস নেব। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, যেই তথ্যগুলো আমাদের ক্লাসটা যখন আমরা এক্সাম্পল করব সেই তথ্যগুলো আমাদের সাহায্য করবে। আসেন আমরা একটু দেখি। ক্লাস নাম্বার ক্লাস থ্রি, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, টিচার শিরেন আক্তার সুমি, আমার নাম এটা। ক্লাস নাম্বার হচ্ছে 9, এফবিআইডি এটা হচ্ছে আমার এফবিআইডি, আমার পার্সোনাল এফবিআইডি হচ্ছে ফেসবুক আইডি, এফবিআইডি মানে হচ্ছে ফেসবুক আইডি শিরেন সুমি। মোবাইল নাম্বার হচ্ছে 0678443133, আপনাদের যদি জরুরি কোনো প্রয়োজন হয় তখন অবশ্যই ফোন দেবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সমস্যা সমাধান করতে। এক্সাম্পল নাম্বার, আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো তার উপর একটা এক্সাম্পল থাকবে, সেই এক্সাম্পল নাম্বার হচ্ছে 5। আজকে ডেট হচ্ছে 24/2/2022। আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকের পেজ নাম্বার হচ্ছে 22-23, ইএফটি ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 22-23। আমরা এখন চলে যাই আমাদের মূল বিষয়বস্তুতে। মূল বিষয়বস্তু আজকে আমরা যে ইএফটি বই ইংলিশ ফর টুডে বুক, এই বইয়ের ইউনিট 11 এবং Lesson-1-6 আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে যেই ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডের মিনিংগুলি আমাদের জানা খুবই দরকার। যদি ওয়ার্ডের মিনিংগুলি আমরা জানি তাহলে আমাদের আমাদের আলোচনাটা সহজ হয়ে যায়, আমাদের পড়াটা সহজ হয়ে যায়, পড়াটা মাথায় খুব সহজেই ঢুকে। সেই জন্য আমি আপনাদের জন্য আগেই যে ওয়ার্ডগুলো আছে এখানে আমাদের যেই কি এখানে যে শিরোনামটা আছে সেই শিরোনাম থেকে শুরু করে ভিতরের কিছু আলোচনা থেকে ছোট ছোট ওয়ার্ডের মিনিং যেগুলো আপনাদের জানা দরকার, এখন জানলে ভবিষ্যতে কাজে লাগবে, সেই ওয়ার্ডের মিনিংগুলো থেকে আমি এখানে কতগুলো ওয়ার্ড মিনিং বেছে নিয়েছি সেই ওয়ার্ড মিনিংগুলি আমরা প্রথমেই জেনে নিই। আমাদের প্রথমেই ওয়ার্ড আছে কমার্স, কমার্সের বাংলা মিনিং হচ্ছে আদেশ, ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনের বাংলা মিনিং হচ্ছে নির্দেশাবলী। ইংরেজি যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ অথবা বিদেশি ভাষা, সেই ভাষা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, অভিজ্ঞতা নেই। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের মিনিং জেনে আমাদের প্রত্যেকটা পড়া যেটা শিখতে পারি। সেখানে ইনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে নির্দেশাবলী, রিকোয়েস্ট শব্দের অর্থ হচ্ছে অনুরোধ, গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা, উইন্ডো শব্দের অর্থ হচ্ছে জানালা, ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি। এই ছোট ছোট ওয়ার্ড মিনিংগুলো আজকে আমরা জানলাম। এরপরে আমাদের আমরা চলে যাই আমাদের যেই টপিক, টপিক হচ্ছে ইউনিট 11 Lesson-1-6। আমাদের বিষয়বস্তু হচ্ছে কমান্ড, ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট। কমান্ড অর্থ হচ্ছে আদেশ, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশাবলী এবং রিকোয়েস্ট মানে হচ্ছে কি অনুরোধ। ঠিক এখানে কতগুলো কনভারসেশন আছে যেগুলো এই কমান্ড, ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আমাদের আজকে পড়া শুরু করি। সেখানে হচ্ছে ক্যান ইউ গিভ মি ইউর ইংলিশ বুক, শিওর হিয়ার ইট ইজ, একজন আরেকজনের কাছে রিকোয়েস্ট করছে তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে দিতে পারবে, তার উত্তরে বলছে শিওর হিয়ার ইট ইজ, হ্যাঁ অবশ্যই দিতে পারবো এই যে বই। ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, আরেকজন এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিতে মা তার ছেলেকে রিকোয়েস্ট করছে, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ ইটস রেইনিং, তুমি কি জানালাটা বন্ধ করতে পারো, উইন্ডো অর্থ জানালা, আমরা একটু আগে দেখে আসছি, উইন্ডো অর্থ জানালা তো ক্লোজ অর্থ বন্ধ করা, তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে, ইটস রেইনিং, রেইন মানে বৃষ্টি হয়, ইটস রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে। অফকোর্স ইয়েস অফকোর্স, ছেলে দৌড়ে যেয়ে বলছে হ্যাঁ অবশ্যই আমি পারবো। এখানে আমাদের নিচে একটা কতগুলো ছবি আছে, এই ছবিগুলো তে কোনো লেখা নাই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডায়লগ তৈরি করতে পারেন। সেখানে ক্যান এর ইউজ লুক অ্যান্ড সে ইউজ ক্যান মানে হচ্ছে ক্যান শব্দটাকে ব্যবহার করে আপনারা এখানে আপনাদের নিজেদের মতো কতগুলো কনভারসেশন বা ডায়লগ তৈরি করে নিতে পারেন। এরপর আমরা চলে যাই এখানে এ লুক লিসেন অ্যান্ড সে, এখানেও কমান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট আসবে,
তার উপর ভিত্তি করে কমন ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্টের উপর ভিত্তি করে কতগুলো কতগুলো কনভারসেশন আছে সেই কনভারসেশনগুলো আমরা পড়বো। দেখেন, কুড আই হ্যাভ এ কাপ অফ ওয়াটার, আমি কি এক কাপ পানি নিতে পারি, এটা একজনের কাছে রিকোয়েস্ট করছে। ইয়েস, হিয়ার ইউ আর, হ্যাঁ আপনি পারেন বা তুমি পারো। এরপর আরেকটা রিকোয়েস্ট আছে যেখানে বলা হয়েছে কুড আই ওপেন দ্য উইন্ডো প্লিজ, ইটস হট। টিচার কে স্টুডেন্ট বলছে কুড আই ওপেন দ্য উইন্ডো প্লিজ, আমি কি জানালাটা খুলতে পারি, ইটস হট, এখন গরম লাগছে বা খুব গরম। ইয়েস শিওর, টিচার বলছে হ্যাঁ তুমি পারো, অবশ্যই পারো। তারপর দেখেন এখানে বিট দেওয়া আছে, লুক অ্যান্ড সে ইউজ ক্যান অর কুড, আপনি ক্যান অথবা কুড ব্যবহার করে নিচে কতগুলো ফিল ইন দ্য গ্যাপস আছে সেই ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করতে পারেন। এখানে আমরা যখন কোনো পারমিশন চাওয়া বোঝাবে, যেই সেন্টেন্সের মিনিংটা রিকোয়েস্ট বোঝাবে সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি, আর যেই ওয়ার্ডের মিনিং সেন্টেন্সের মিনিংটা সক্ষমতা বা পারা বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। প্রথমেই আছে ড্যাশ আই হ্যাভ এ ম্যাঙ্গো প্লিজ, তাহলে আমরা এখানে যেহেতু রিকোয়েস্ট করছে বা পারমিশন চাচ্ছে, কুড আই হ্যাভ এ ম্যাঙ্গো প্লিজ, এবং কুড আই হ্যাভ এ ম্যাঙ্গো প্লিজ এর অর্থ হচ্ছে আমি কি আম নিতে পারি। এখানে দেওয়া আছে ড্যাশ ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, ক্যান ইউ ক্লোজ, তার মানে এখানে তার সক্ষমতা বোঝাচ্ছে সে পারবে কিনা, সেজন্য তাকে বলছে ক্যান ইউ ক্লোজ দ্য ডোর। ক্লোজ অর্থ বন্ধ করা, ওয়ার্ড মিনিং আমরা জেনেছি, আপনি কি ডোর বা দরজাটা বন্ধ করতে পারবেন। নিচে আছে ড্যাশ ইউ ক্লিন দ্য বোর্ড প্লিজ, তাহলে তার সক্ষমতা বোঝাচ্ছে যে সে পারবে কিনা, তার পারাকে নির্দেশ করছে, সেজন্য আমরা এখানে ক্যান দিতে পারি, ক্যান ইউ ক্লিন দ্য বোর্ড প্লিজ, তুমি কি বোর্ডটা ক্লিন করতে পারবে, পরিষ্কার করতে পারবে। এছাড়া আরেকটা ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, সেখানে ড্যাশ ইউ গিভ মি মাই ইউনিফর্ম প্লিজ, তুমি কি আমার ইউনিফর্মটা দিতে পারবে, তখন আমরা বলতে পারি কুড ইউ গিভ মি, তুমি কি কুড ইউ গিভ মি মাই ইউনিফর্ম প্লিজ, তুমি কি আমার ইউনিফর্ম দিতে পারবে। এই হচ্ছে আমাদের আজকে বিষয় আলোচনার বিষয়বস্তু। আজকে আমাদের আলোচনার বিষয় থেকে যে এক্সাম্পলটা থাকবে সেই এক্সাম্পলগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং আমি ক্লাসের শুরুতেই আপনাদের সাথে ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করেছি, সেই ওয়ার্ড মিনিংগুলি খাতা তুলবেন অ্যান্ড পেজ নাম্বার 23B, অ্যান্ড পেজ নাম্বার 23B। আমরা এখানে চলে আসি, এই যে পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23B এর নিচে কতগুলো চারটা ফিল ইন দ্য গ্যাপস আছে, আপনারা যখন খাতায় ফিল ইন দ্য গ্যাপসগুলি তুলবেন অবশ্যই চেষ্টা করবেন নাম্বার দিতে, 1, 2, 3, 4 চারটা নাম্বার দিবেন এবং সম্পূর্ণ লাইনটা তুলবেন, সম্পূর্ণ লাইনটা তুলে যেখানে আমাদের সঠিক উত্তরটা হবে তার নিচে একটা আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে বাকি অংশটুকু তুলে দিবেন। তাহলে এখানে হবে কুড আই হ্যাভ এ ম্যাঙ্গো প্লিজ, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, কুড ইউ সরি ক্যান ইউ ক্লিন দ্য বোর্ড প্লিজ, কুড ইউ গিভ মি মাই ইউনিফর্ম প্লিজ। এই প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস আমাদের এস ডাবল থাকবে এবং ওয়ার্ড মিনিং এস ডাবল থাকবে। এই ছিল আজকে ক্লাস 9-এর আলোচনার বিষয়বস্তু। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা বোঝার চেষ্টা করেছেন, ওয়ার্ড মিনিং জানার চেষ্টা করেছেন এবং বাসায় আরেকটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। বাসায় বসে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করবেন, বাবা মার কথা শুনবেন এবং ক্লাসে জয়েন করবেন, অনলাইন ক্লাসগুলোতে জয়েন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।